আমরা মাটি গাড়ার পুজো দেখে তারপর আমরা আস্তে আস্তে উত্তরায়ণের দিকে রওনা দিলাম। উত্তরায়ণের পুজোটা আমরা এখন গিয়ে দেখব। তো তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে উত্তরায়ণের পূজার দিকে এগোলাম। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম ইতালি রেসিপিজান ব্লগসে। চলে আসলাম এবার উত্তরায়ণ পূজার মণ্ডপে। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো অবশ্যই। উত্তরায়ণের পুজো মণ্ডপটিও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তার আগে কতগুলো গাছ আছে, গাছগুলোর মধ্যে এত সুন্দর করে লাইটিং লাগিয়েছে যে সত্যি দেখতে খুবই ভালো লাগছে। আর মণ্ডপটিও খুব সুন্দর হয়েছে, আলোকসজ্জা আর ডেকোরেশনও খুবই ভালো। এখানে নানান রকম দোকানও বসেছে, চা থেকে শুরু করে চা ফুচকা আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারও এখানে রয়েছে। ভেতরটাও বেশ গোছানো আর মণ্ডপটিও খুবই সুন্দর। আমরা কিছু দু একটা ফটো তুলে নিলাম এখানে। তারপর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে গেলাম। অলরেডি আমরা এখন মণ্ডপের ভেতরে চলে এসেছি আর চারপাশটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে। খুব সুন্দর হয়েছে এখানকার প্রতিমা। আর তার সাথে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমরা এখন এই পুজো মণ্ডপ থেকে পুজো দেখে বেরিয়ে যাচ্ছি সোজা চম্পাশাড়ির উদ্দেশ্যে। চম্পাশাড়িতেও একটি খুব সুন্দর পুজো হয়, দুর্গা পুজো। তো সেখানকার উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি এবং যথারীতি চলে এসেছি আমরা এই পুজো মণ্ডপে। এখানেও একটি বড় মাঠের মধ্যেই এই পুজোটি হয় আর তার চারপাশে সেই আবার দোকানপাট, নাগরদোলনা, রেস্টুরেন্ট, নানান রকম কিছুর ব্যবস্থা রয়েছে। আর এখানে খুব সুন্দর হয়েছে এখানকারও পুজো মণ্ডপটি। তো মণ্ডপের বাইরেটাও দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ভেতরে আমরা ঢুকে গেছি অলরেডি। খুবই সুন্দর
এখানেও খুব সুন্দরভাবে ডেকোরেশন রয়েছে। এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছে, এক এক জায়গায় এক এক রকমের প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এই মণ্ডপেও খুব সুন্দর একটু অন্য রকমের প্রতিমা রাখা হয়েছে। এই পুজো মণ্ডপের পুজো দেখে সোজা এখান থেকে বেরিয়ে মাঠের মধ্যেই চলে এলাম, আর এখানে দেখা যাচ্ছে যে গজরা বিক্রি হচ্ছে চুলে লাগানোর। তো আমরা জানি অষ্টমী পুজোর দিন আমাদের অঞ্জলি দেওয়ার দিন, তো সেই দিন অটোমেটিক একটা গাজরা হলে ভালোই হয় এরকম সাদা লালের। তো সেই জন্য মনে করে তো সুস্মিতা একটা কিনে নিল, ইভেন আমাকেও একটা গিফট করলো। তো খুবই সুন্দর এই গাজরাগুলো, তো সেটা আমরা পরে অষ্টমী পুজোতেও পড়েছি। যাই হোক, এখানে আমরা এসব কিনে তারপর আমরা টুকটাক দু একটা জিনিস দেখলাম, দেখে নিয়ে আমরা সোজা খাবারের দিকে গেলাম। তো এখানে একটা চাইনিজ ফাস্টফুডের দোকান রয়েছে, তো সেখানেই আমরা বসে পড়লাম। এখানে অলরেডি মোগলাই পরোটা আর পাওভাজি আর চাটের অর্ডার দিলাম, তো এগুলো আমরা আস্তে আস্তে খেয়ে নিয়ে সোজা বাড়ির দিকেই রওনা দিলাম। আমাদের সৃষ্টি অলরেডি ঘুমিয়ে গেছে, তার জন্য গাড়িতেই রয়ে গেছে। এখান থেকে খেয়ে দিয়ে যখন আমরা গাড়িতে উঠলাম তখন সৃষ্টি উঠে গেছে, তারপর সৃষ্টির জন্য বিরিয়ানির প্যাকেট কিনে সোজা বাড়ির দিকেই রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো ফিরে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।